সবাইকে আবারও এডু লেকচার ভিডিওতে স্বাগতম। আজকে আমরা তোমাদেরকে একটা স্পেশাল নিউজ দিব, নিউজটা শেষের দিকে থাকবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ইউনিটের আমরা ডিটেলস জানার চেষ্টা করব। ভর্তি পরীক্ষা সংক্রান্ত হ্যাক্সগুলো জানবো, কী কী তথ্য তোমাদেরকে জানা লাগবে সেগুলোও জানবো, অর্থাৎ সিইউ রিলেটেড যতটা তথ্য আছে সবগুলো জানার চেষ্টা করব। এই ইউনিটের তথ্যগুলো আমার বন্ধু সুমিত্র তোমাদেরকে এখন জানাবে। সায়েন্সের স্টুডেন্টদের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পছন্দের ইউনিট হচ্ছে এই ইউনিট, কারণ এখানে রয়েছে সিএসসি, ট্রিপলি, ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, অ্যাপ্লাইড কেমিস্ট্রির মতো আরো অসাধারণ সব সায়েন্সের সাবজেক্ট। টোটাল 21টি সাবজেক্টের 1212টি সিট আছে। এই ইউনিটে পরীক্ষা দিতে গেলে পয়েন্টের দরকার হয় খুবই কম। এসএসসিতে 3.5 আর এইচএসসিতে 3.5 থাকে এবং দুটো মিলিয়ে টোটাল পয়েন্ট যদি 7.5 থাকে তাহলে এই ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়া যায়। তো স্বাভাবিকভাবে যাদের রেজাল্ট কোনো কারণে একটু কম হয়ে যায়, একটু পিছিয়ে যায় অন্যদের চেয়ে, তারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর জন্য বা সায়েন্সের এই সমস্ত অসাধারণ সাবজেক্টগুলো পড়ার জন্য এই ইউনিটে পরীক্ষা দিয়ে থাকে। এছাড়াও এই ইউনিটের পরীক্ষা পদ্ধতিটা অসাধারণ। এখানে বাংলায় থেকে 10 নম্বরের প্রশ্ন করা হয়, ইংরেজি থেকে 15 নম্বর, এরপর সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এবং বায়োলজি, সায়েন্সের গ্রুপ সাবজেক্টগুলো, এগুলো থেকে 25 নম্বর করে প্রশ্ন করা হয়। এই চারটে সাবজেক্টের মধ্যে যে কোনো তিনটা তুমি আনসার করতে পারো, অর্থাৎ একজন পরীক্ষার্থী চাইলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি করতে পারে, অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ করতে পারে, অথবা সে ফিজিক্স বাদ দিয়ে কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি করতে পারে। মোট কথা, তার এই চারটে সাবজেক্টের মধ্যে যেই সাবজেক্টটা সে নিজেকে একটু দুর্বল মনে করে সেই সাবজেক্টটি বাদ দিয়েই সে পরীক্ষা দিতে পারে। এর মধ্যে বাংলা ইংরেজি অবশ্য বাদ দেওয়া যায় না, কারণ বাংলা ইংরেজি বাধ্যতামূলক পরীক্ষা দিতে হয়। তো যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতি অন্য বিশ্ববিদ্যালয় থেকে একটু আলাদা হয়ে থাকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যতিক্রম নয়। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তোমরা জানো অলরেডি ঢাকার বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষা শুরু হয়ে গেছে এবং ওখানে যে এমসিকিউ হয় ওখানে ক্যালকুলেটর অ্যালাউড না, অর্থাৎ এমন এমসিকিউ হয়ে থাকে যেগুলো ক্যালকুলেটর ছাড়া সলভ করা যায়, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত ক্যালকুলেটর অ্যালাউড। এবং এখানে এমন প্রশ্ন হয় যেটা আনসার করতে গেলে তোমাকে মাঝে মধ্যে, অর্থাৎ এমন কয়েকটা প্রশ্ন থাকবে যেখানে তোমাকে ক্যালকুলেটর দরকার বা ক্যালকুলেটারের সাহায্য নিতে হবে। এছাড়াও বাংলা ইংরেজি, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে সায়েন্সের স্টুডেন্টের জন্য বাংলা ইংরেজিটি কম্পালসারি নেয়, যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অবশ্যই অবশ্যই কম্পালসারি। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটটা যাদের মেইন টার্গেট তাদের জন্য আমরা শুরু করতে যাচ্ছি একটি স্পেশাল ব্যাচ। এই ব্যাচে থাকবে মোট 40টি ক্লাস। এই 40টি ক্লাসে আমরা তোমাকে সাজিয়ে দিব, বুঝিয়ে দিব ভর্তি পরীক্ষার সকল উপকরণ, ঠিক আছে? অর্থাৎ ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে তোমাকে যা যা করতে হবে তার সম্পূর্ণ গাইডলাইন তুমি পেয়ে যাবে আমাদের এই কোর্সে। এখানে তোমাকে বোঝানো হবে তোমাকে বাংলা ঠিক কিভাবে পড়লে তুমি এই 10-এ 9 পেতে পারো, ইংরেজিতে কিভাবে পড়লে তুমি 15-এর মধ্যে 15-ই নিয়ে আসতে পারবে। এছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, যা এই চারটাই পড়ানো হবে, যে কোনো তিনটা তুমি চারটেই করতে পারবে। তুমি এই চারটের মধ্যে ঠিক কিভাবে পড়তে হবে, কি পড়তে হবে, এগুলো শর্টকাট পদ্ধতিগুলি, তার সব কিছুই আলোচনা করে দেওয়া হবে আমাদের এই কোর্সটিতে। তো অবশ্যই আমাদের এই কোর্সটি যারা করবে তারা অন্যান্য পরীক্ষার্থীদের চেয়ে এক ধাপ বেশি এগিয়ে থাকবে। তো তোমরা একটু আগে জানছো যে এই ইউনিট এটাতে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরাই পরীক্ষা দিতে পারে, আর এখানে আমরা এখন জানবো বি এবং B1 ইউনিট নিয়ে। এখানে সায়েন্স, কমার্স, আর্টস সবাই পরীক্ষা দিতে পারে, আর এটা হচ্ছে সি ইউনিট, বাণিজ্য অনুষদ। এটাতে শুধুমাত্র কমার্সের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারে, আর ডি এবং D1 ইউনিট এটাতে সবাই পরীক্ষা দিতে পারে, অর্থাৎ আর্টস, কমার্স, সায়েন্স সবাই এখানেও পরীক্ষা দিতে পারবে, এখানে সবাই পরীক্ষা দিতে পারবে, আবার এখানেও সবাই পরীক্ষা দিতে পারবে। এখানে শুধুমাত্র কমার্স আর এই ইউনিটে শুধুমাত্র সায়েন্স। এখন এই বি এবং B1 ইউনিটে পরীক্ষা দিতে হলে তোমাদের যে জিপিএ লাগবে সেটা হচ্ছে বি ইউনিটে আলাদা করে 2.75 করে জিপিএ থাকা লাগবে এবং মোট জিপিএ লাগবে 6.50। আর B1 ইউনিটে একটু জিপিএ বেশি লাগবে, সেটা হচ্ছে আলাদা করে 3.25 এবং মোট জিপিএ লাগবে 7। এই জিপিএগুলো আসলে চতুর্থ সাবজেক্ট সহ অর্থাৎ অপশনাল সাবজেক্ট যেটাকে বলি সেটা সহ। বি ইউনিটে সিট রয়েছে 1221টি সিট এবং B1 ইউনিটে সিট রয়েছে মাত্র 125টি সিট। তো B1 মূলত চারুকলা এবং নাট্যকলা, আর বি ইউনিট যেটা সেটা হচ্ছে সাধারণ যে সাবজেক্টগুলো সেগুলো, যেমন বাংলা, ইংরেজি, ইতিহাস, তারপর হচ্ছে ইসলামের ইতিহাস, ফিলোসফি, এই সাবজেক্টগুলো। অর্থাৎ এখানে কলা অনুষদের যত সাবজেক্ট আছে সেগুলো এখানে বিদ্যমান। এখানে পরীক্ষাটা কীভাবে হয়, বি এবং B1 ইউনিট দুটোতেই একই প্যাটার্নের পরীক্ষা হয়ে থাকে, বাট প্রশ্নের প্যাটার্নটা একটু ভিন্ন, বাট মানদণ্ড নাকি।
বাংলায় 35 নম্বর পরীক্ষা হবে, ইংরেজিতে 35 নম্বর, সাধারণ জ্ঞানে 30 নম্বর পরীক্ষা হবে। আর বি ওয়ান ইউনিটে এক্সট্রা একটা পরীক্ষা হবে ব্যবহারিক, সেটা হচ্ছে 20 নম্বরের। এবং বি ওয়ান ইউনিটের যে সাধারণ জ্ঞান সেটা চারুকলা এবং কারুকলা এবং নাট্যকলা রিলেটেড প্রশ্ন হয়ে থাকে সাধারণ জ্ঞানে বি ওয়ান ইউনিটে। বাট বি ইউনিটে সেটা নর্মাল যে প্রশ্নগুলো সেগুলো তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখলে সেটা আরও আইডিয়া পেয়ে যাবা। সি ইউনিট এখানে আলাদা করে জিপিএ থাকা লাগবে 3.50 করে, এবং মোট জিপিএ যোগ করলে 7.50 হতে হবে চতুর্থ সাবজেক্ট বা অপশনাল সাবজেক্ট সহ। এখানে মোট সিট রয়েছে 441টি। এখানের পরীক্ষাটা কীভাবে হয়, পরীক্ষা ইংরেজিতে প্রশ্ন হয় 30টা, হিসাব বিজ্ঞান 35টা, ব্যবসায় নীতি ও প্রয়োগ 35টা। এবার হচ্ছে ডি এবং ডি ওয়ান ইউনিট। ডি ইউনিটে তোমার আলাদা করে জিপিএ লাগবে 3.25 করে এবং মোট জিপিএ 7 লাগবে চতুর্থ সাবজেক্ট বা অপশনাল সাবজেক্ট সহ। ডি ওয়ান ইউনিটে আলাদা করে জিপিএ লাগবে 2.50 করে এবং মোট জিপিএ লাগবে 6 চতুর্থ সাবজেক্ট সহ। ডি ইউনিটে সিট রয়েছে 1160টি এবং ডি ওয়ান ইউনিটে সিট রয়েছে মাত্র 30টি। এবং ডি ওয়ান ইউনিটে শুধুমাত্র একটাই সাবজেক্ট, সেটা হচ্ছে তোমার ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ খেলাধুলা। তো এখন এই এই ইউনিটটাতে তোমাকে আলাদাভাবে পরীক্ষা দেওয়া লাগবে। এখানেও সবাই পরীক্ষা দিতে পারে, এখানেও সবাই পরীক্ষা দিতে পারে, অর্থাৎ সায়েন্স কমার্স আর্টস সবাই পরীক্ষা দিতে পারে। ডি ইউনিটের অর্থাৎ সমাজবিজ্ঞান অনুষদের কয়েকটা সাবজেক্টে যদি আমি নাম বলি তাহলে হচ্ছে ইকোনমিক্স, পাবলিক অ্যাড, তারপর হচ্ছে তোমার জার্নালিজম, তারপর হচ্ছে তোমার পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, এই সাবজেক্টগুলো ডি ইউনিটে রয়েছে। আর ডি ওয়ান ইউনিটে তো কী সাবজেক্ট আমি একটু আগে বললাম, ফিজিক্যাল এডুকেশন। এখন এই ডি ইউনিটে যেই এক্সামটা হয় সেটা হচ্ছে এরকম, বাংলায় 30, ইংরেজি 30 এবং আইকিউ হবে 20। এটা মাস্ট তোমাকে অ্যান্সার করতে হবে, অর্থাৎ বাংলা ইংরেজি এবং আইকিউ মাস্ট অ্যান্সার করা লাগবে। আর তুমি সাধারণ জ্ঞান অথবা গণিত, গণিত হচ্ছে সায়েন্সের জন্য, এইচএসসির যেই ম্যাথ সেটা, এবং অর্থনীতি এইচএসসির অর্থনীতি, এই তিনটা থেকে যে কোনো একটা তুমি অ্যান্সার করবা সেখানে হচ্ছে 20। অর্থাৎ সায়েন্সের স্টুডেন্টরা চাইলে ম্যাথমেটিক্স অ্যান্সার করতে পারবা হায়ার ম্যাথমেটিক্স, এবং আর্টসের স্টুডেন্টরা চাইলে অর্থনীতি বা ইকোনমিক্স আনসার করতে পারবা, আর কমার্সের স্টুডেন্টরা চাইলে সাধারণ জ্ঞান আনসার করতে পারবা। এখন এখানে এই সাধারণ জ্ঞান যে কেউ আনসার করতে পারবে, অর্থাৎ তুমি যদি গণিত না আনসার করে সাধারণ জ্ঞান আনসার করো তাও হবে, ইকোনমিক্স আনসার না করে সাধারণ জ্ঞান আনসার করো তাও হবে, আর সায়েন্সের স্টুডেন্টরা চাইলে হায়ার ম্যাথমেটিক্স আনসার করতে পারো, আবার আর্টসের স্টুডেন্টরা চাইলে অর্থনীতি আনসার করতে পারো। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমি সবাইকে বলবো সাধারণ জ্ঞান আনসার করতে, কারণ আমাদের নর্মালি সাধারণ জ্ঞানের উপরে কী থাকে, প্রস্তুতি থাকে। অর্থাৎ এখানে তিনটে থেকে যে কোনো একটা আনসার করবা সেটাতে হচ্ছে 20। আর ডি ওয়ান ইউনিটে যে এক্সামটা হয় ফিজিক্যাল এডুকেশনের জন্য সেটা হচ্ছে তোমার বাংলা 35, ইংরেজি 30, সাধারণ জ্ঞান 35, এবং এখানে একটা ফিল্ড টেস্ট অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় খেলাধুলার, অর্থাৎ তোমাকে প্র্যাকটিক্যালি খেলতে হবে ফিল্ডে, ঠিক আছে, এটাকে বলা হয় ফিল্ড টেস্ট, এটাতে হচ্ছে 20 নম্বর। আর তোমার যদি খেলাধুলার বিকেএসপি সার্টিফিকেট আরও কয়েকটি সার্টিফিকেট আছে সেগুলো থাকে তাহলে তুমি সেখানে পাবা 10 নাম্বার। তাহলে আমরা মোটামুটি ডি ইউনিট এবং ডি ওয়ান ইউনিট সম্পর্কেও জানলাম। এখন একটা জিনিস, সেটা হচ্ছে যে এই পুরো পরীক্ষা পদ্ধতিটা আসলে এমসিকিউ পদ্ধতিতে হবে, এবং তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো এক্সামের হলে, তাহলে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে এমএস ক্যালকুলেটর, এমএস ক্যালকুলেটর, এবং কমার্সের যারা তারা নর্মাল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা, ঠিক আছে। সায়েন্সের স্টুডেন্টরা এমএস ক্যালকুলেটর, কমার্সের স্টুডেন্টরাও চাইলে এমএস ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা, বাট তোমরা হিসাব করার জন্য যে ক্যালকুলেটরগুলো ব্যবহার করো সেগুলো তুমি চাইলে ব্যবহার করতে পারবা। আরেকটা বিষয় হচ্ছে যে এই যেই ইউনিটগুলো সবগুলো ইউনিটে জিপিএর উপরে 20 নাম্বার রয়েছে। ভর্তি পরীক্ষা হয় 100 নাম্বারের, নর্মালি ভর্তি পরীক্ষা 100 নাম্বার, তুমি এটা যোগ করে দেখো 100 হবে, এটা যোগ করে দেখো 100 হয়, এটা যোগ করে দেখো 100 হয়, আবার সায়েন্সেও 100, কিন্তু তোমার জিপিএর উপরে 20 নাম্বার রয়েছে। সেই জিপিএর উপরে 20 নাম্বার কীরকম হবে, কীভাবে তুমি পাবা, সেটা হচ্ছে তোমার যে এসএসসির জিপিএ সেটাকে 1.6 দ্বারা মাল্টিপ্লাই করবা, আর তোমার যে এইচএসসির যে জিপিএটা তুমি পাবা সেটাকে 2.4 দ্বারা মাল্টিপ্লাই করবা। তাহলে যেই দুইটা নাম্বার এখানে পাবা সেই দুইটা নাম্বারকে যোগ করলে তোমার মোট জিপিএর উপর যে নাম্বার সেটা তুমি পেয়ে যাচ্ছ। তাহলে আমরা মোটামুটি ইউনিটগুলো সম্পর্কে বিস্তারিত জানছি। এবার আমরা সেই এক্সাইটিং নিউজটা দিব। নিউজটা হচ্ছে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য একটা স্পেশাল বেস চালু করতে যাচ্ছি প্রতিটা ইউনিটের জন্য। অর্থাৎ এই এখানে যে চারটা ইউনিট বি, বি ওয়ান, ডি, ডি ওয়ান, এই চারটা ইউনিটের জন্য একটা বেচ, এবং কারণ কী, কারণ হচ্ছে এখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং আইকিউ আসে,
এখানেও কি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আছে সো আমরা এই দুটা ইউনিটের জন্য একটা ব্যাচ এবং সি ইউনিটের জন্য আরেকটা ব্যাচ আমরা চালু করতে যাচ্ছি ব্যাচগুলোতে কি কি থাকবে অর্থাৎ আমরা কি কি তোমাদেরকে প্রোভাইড করব আমরা হচ্ছে জুমে তোমাদেরকে ক্লাস দেবো অনলাইনে তারপর হচ্ছে পিডিএফ লেকচার শিট থাকবে সিইউর জন্য সিইউর জন্য স্পেশাল করে তৈরি করা লেকচার শিট পাবা তোমরা এই শিটগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যেভাবে হয় এবং ভর্তি পরীক্ষার যে যে প্রশ্নগুলো নর্মালি এসে থাকে যে স্টাইলের প্রশ্ন হয় সেভাবেই তৈরি করা তোমরা পাবা গাইডলাইন্স অর্থাৎ এই যে যাবতীয় যে বিষয়গুলি এবং এটার ভেতরে কিন্তু আরও বিভিন্ন নিয়মকানুন রয়েছে যেমন প্রত্যেকটা ইউনিটের যে সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলোতে ভর্তি হতে হলে তোমাদেরকে আরও কিছু কিছু নিয়মকানুন ফলো করতে হবে এবং পরীক্ষার হলে কী কী নিয়মকানুন তোমাকে ফলো করতে হবে কোন কোন স্টাইলে তোমাকে পড়তে হবে তারপর হচ্ছে কীভাবে তুমি প্রিপারেশন আসলে নিবা প্রত্যেকটা সাবজেক্টে মানে প্রত্যেকটা সাবজেক্টের কোন কোন টপিকগুলো তোমার চিটাং ভার্সিটির জন্য বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো তোমরা আমাদের থেকে পাবা গাইডলাইন্স আকারে এবং এই গাইডলাইন্সগুলো একদম ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত যতদিন ভর্তি পরীক্ষা হচ্ছে না ততদিন পর্যন্ত এবং আমাদের বেসের যে কোর্স সেটাও ভর্তি পরীক্ষার আগ পর্যন্তই চলবে অর্থাৎ ভর্তি পরীক্ষার আগ পর্যন্তই তোমাদের ক্লাস হবে তোমাদের এক্সাম হবে এবং ভর্তি পরীক্ষার আগে আমরা কিন্তু মডেল টেস্ট নিব সিইউ স্টাইলে সিইউ স্টাইলেই তোমাদের মডেল টেস্ট হবে আরেকটা বিষয় তোমরা হয়তো খেয়াল করছো যে এই ইউনিটে তোমাদেরকে ইংরেজি আনসার করা লাগে আবার এগুলোতেও সবগুলোতে ইংরেজি আনসার করা লাগে বাধ্যতামূলক এবং তোমরা হয়তো খেয়াল করেছো যে ইংরেজিতে নাম্বার অনেক বেশি কত এখানে 35 তুমি খেয়াল করো এখানে কত এখানে হচ্ছে 30 সি ইউনিট এখানে কত এখানে 30 আবার এখানেও কত 30 অর্থাৎ ইংরেজিতে হিউজ একটা নাম্বার এবং আমরা ভর্তি পরীক্ষায় বিগত বছরে দেখেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ স্টুডেন্টই ইংরেজি পরীক্ষায় খারাপ করে কেন খারাপ করে এটার একটা কারণ হচ্ছে যে প্রশ্নের যে প্যাটার্ন সেটা অনেকে ধরতে পারে না অনেকে সিইউ স্টাইলে প্রিপারেশন নেয় না ডিরেক্ট পরীক্ষা দিতে আসে হঠাৎ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তো এসে এই সিইউ স্টাইলে যে প্রশ্ন ইংরেজির সেটা তারা ধরতে না পেরে বা সেই স্টাইলটা আগে থেকে না বুঝার কারণে অনেকগুলো এমসিকিউ তাদের ভুল হয়ে যায় এখানে নির্দিষ্ট কিছু কৌশল আছে সেই কৌশলগুলোকে অবলম্বন করতে হয় সেই টপিকগুলোকে পড়তে হয় বেশি বেশি সেই বইগুলো কিছু স্পেশাল বই আছে সেগুলোকে বেশি বেশি পড়তে হয় এবং সেখান থেকেই এই বেশিরভাগ ইংরেজির প্রশ্ন এসে থাকে সেই স্টাইল এসে থাকে তো সেই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে একইভাবে আইকিউর ক্ষেত্রে ডি ইউনিটের এই আইকিউগুলো অন্য বিশ্ববিদ্যালয়ের মতো না তুমি চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের যে আইকিউগুলো আছে সেগুলো দেখে তুমি বুঝতে পারবা এই বইতে আমাদের সেই আইকিউগুলো দেওয়া আছে আইকিউ হালদা আইকিউ নামে এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইকিউ আছে এবং বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আইকিউ আছে আইকিউয়ের সমাধান দেওয়া আছে ব্যাখ্যা সহকারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরও আছে তোমরা চাইলে কম্পেয়ার করে দেখতে পারো তারপর হচ্ছে যে তোমার এই যে বি ইউনিট যেটা সেখানে বি ওয়ান ইউনিট যেটা সেটার সাধারণ জ্ঞানগুলো একটু ডিফারেন্ট যেহেতু এটা তোমার বি ওয়ান ইউনিটে কী সাবজেক্ট আছে যে এখানে একটু আগে আমি সেটা বলছি যে এখানে কি নাট্যকলা চারুকলা তো এখানকার সাধারণ জ্ঞানগুলো একটু অন্যরকম তো অন্যরকম হওয়ার কারণে তোমাকে অন্যভাবে নিশ্চয়ই প্রিপারেশন নেওয়া লাগবে সেটার জন্য কি সাপোর্ট থাকবে তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি বিষয়গুলো তো যারা ইন্টারেস্টেড ভর্তি হওয়ার জন্য তারা যেটা করবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে একটা মেসেজ দিবা তোমাদের হোয়াটসঅ্যাপ অবশ্যই ইনস্টল করা লাগবে কারণ হচ্ছে যে আমরা আমাদের স্টুডেন্টগুলোকে একটা হোয়াটসঅ্যাপে সিক্রেট গ্রুপে রাখি স্পেশাল গ্রুপে রাখি হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই গ্রুপে আমরা পিডিএফ লেকচার শিটগুলো সবাইকে দিয়ে দেই তারপর হচ্ছে তোমার জুম এর যেই ক্লাস সেগুলো লিঙ্কও সেখানে দিব গাইডলাইন্স বলো যাই বলো সবগুলোই কিন্তু তোমরা সেখানে পাবা অর্থাৎ আগে তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা যারা ভর্তি হবা তাদেরকে আমরা একটা রোল নাম্বার দিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিব সেখান থেকে তুমি পরবর্তীতে যা যা হবে সব কিছুই জানতে পারবা এখন হচ্ছে ফি কত ফি যে এটা যেহেতু সিইউ স্পেশাল এবং এখানে যেহেতু স্টুডেন্টরা আমরা কম নিব আসলে স্টুডেন্ট কমই ভর্তি হবে বিকজ একটা ইউনিভার্সিটির জন্য ঠিক আছে একটাকে টার্গেট করা তো আমরা এই ইউনিটের জন্য ফি নিচ্ছি 5,500 বি প্লাস ডি ইউনিটের জন্য 5,000 এবং সি ইউনিটের জন্য 5,500 তো তাহলে মোটামুটি তোমরা আইডিয়া পেয়ে গেছো অন্য একদিন আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকি আল্লাহ হাফেজ